আপনারা জানেন যে সারা ভারতবর্ষব্যাপী পশ্চিমবাংলায় মানুষ, গণতন্ত্রপ্রিয় মানুষ বিজেপিকে দু হাত ভরে ভোট দিয়েছে। তাই আমরা চাকদা বলছি, রানাঘাট লোকসভা তথা চাকদাতে আমরা বিজয় লাভ করি এবং তারই জৌলুসে পরের দিন আমাদের কার্যকর্তা আবির মেঘে একটু হইহুল্লার করেছিল। চাকদা তৃণমূলের সন্ত্রাস বাহিনীর যে মাস্টার মাইন্ড সাধন এবং সাধন বিশ্বাস এবং বিধায়িকা রত্না ঘোষের নেতৃত্বে আমাদের কালকে এক কার্যকর্তাকে পয়েন্ট রেঞ্জ থেকে গুলি করে এবং সন্তু ঘোষকে গুলি করে হত্যা করা হয়, তারই প্রতিবাদে আমরা কালকে রাত প্রায় দুটো পর্যন্ত আমরা রেল অবরোধ করেছিলাম, দেড়টা দুটো পর্যন্ত চাকদা থানায় রেল অবরোধ করেছিলাম, চাকদা থানায় অবরোধ করেছিলাম। আজকে সাড়ে সাতটার থেকে আমরা চাকদা রেলগেট অবরোধ করেছি। বুঝতে পারছেন মাথা ঠিক নেই এই মুহূর্তে, যতক্ষণ না দোষীদের গ্রেপ্তার হবে। তাই বলছি, দোষীদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে।